আভাস কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট। মেমারিতে নামি দামি রেস্টুরেন্টগুলোর মধ্যে অন্যতম সুস্বাদু খাবারের ঠিকানা হলো আভাস কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট। মেমারি বিডিও অফিসের বিপরীতে অবস্থান করছে এই রেস্টুরেন্ট। সন্ধ্যাবেলায় টিফিন বা রাত্রেবেলায় ডিনার করার জন্য আদর্শ ঠিকানা হলো এই আভাস রেস্টুরেন্ট। নানান মানুষের সন্ধ্যা কাটে নানানভাবে, তাই একদিন সময় বের করে চলে আসুন এই রেস্টুরেন্টে। তাই একদিন সময় বের করে চলে আসলাম এই রেস্টুরেন্টে স্পাইসি কিছু খাবার খেতে। এই রেস্টুরেন্ট অনেকটা বড় জায়গা নিয়ে অবস্থান করছে। ভেতরে ঢুকলে বুঝতে পারবে কত সুন্দর ডেকোরেশন করে সাজানো একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে যদি কেউ ভাবে জন্মদিন সেলিব্রেট করবে, সেই ব্যবস্থাও আছে। ব্যাকগ্রাউন্ডে সুন্দর ব্যবস্থা করা। রেস্টুরেন্টে যদি কোনো শৌখিন মানুষ যায়, সে কিন্তু আগে হোটেলের ডেকোরেশন দেখবে, আর সেই শৌখিন মানুষের মধ্যে আমি একজন। আমি শৌখিনত্ব প্রেমী একজন মানুষ, তাই ডেকোরেশন আমার খুব পছন্দের। একাধিক পোস্টার ও কাঁচের কাটিং করে কাটা এক প্রকার দেওয়ালের শৌখিনতা বাড়াচ্ছে। এই রেস্টুরেন্টে কাস্টমার এসে কিন্তু আগে ডেকোরেশনের দিকেই তাকাচ্ছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই রেস্টুরেন্ট মেমারির কোথায়? তাই তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে জানাই, একেবারে মেমারি বিডিও অফিসের বিপরীতে অবস্থিত এই আভাস কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে প্রবেশ করে চোখ পড়ল মেনু কার্ডের দিকে। এখানে বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যাচ্ছে, সাথে পাশে দাম লেখা আছে। এই রেস্টুরেন্টে যে সহকর্মীরা কাজ করছেন তারা বেশ অভিজ্ঞ, কারণ তারা এই কাজের সাথে যুক্ত অনেক বছর ধরে। আর এটা বোঝা যাবে তাদের খাবার বানানোর কলা কৌশল দেখে। আমি এক প্রকার লক্ষ্য করছি যে তারা কিভাবে কত তাড়াতাড়ি খাবার বানাচ্ছে এবং কাস্টমারকে খাওয়াচ্ছে। এবার আসি রেস্টুরেন্ট কতটা হাইজেনিক। সত্যি কথা বলতে কি, প্রত্যেকটা জিনিস ইউজ করার পর তারা ধুয়ে নিয়ে তারপর ব্যবহার করছে, যা এক প্রকার কাস্টমারের ভালো লাগার অন্যতম কারণ। তোমার এই শপেতে খাবারের কোয়ালিটি কেমন এবং কোয়ান্টিটি কেমন, এটা একটু জানতে চাইবো তোমার মুখ থেকে। ওই ব্যাপারে আমি কিছু রিভিউ দেবো না, আমার কাস্টমার রিভিউ দেবে। ওকে, তাহলে কাস্টমারের কাছ থেকে রিভিউ নেওয়া যাক নাকি? একদম। আভাস রেস্টুরেন্টে এসে এবার আমরা রিভিউ নিয়ে নেবো এখানে টেস্ট কেমন, সরাসরি কাস্টমারের কাছ থেকে। তো এখানে টেস্ট কেমন? এমনি টেস্ট ভালো, প্রাইস অনুযায়ী সবই ঠিক। এটা কি অর্ডার দিয়েছো? এটা নান। এটা নান আছে, তাই তো? আচ্ছা, কতক্ষণ তোমাকে অপেক্ষা করতে হয়েছে, মানে এটা অর্ডার দেওয়ার পর? 10 মিনিট। তো আভাস রেস্টুরেন্টে এখন মোমো খাচ্ছো, মোমোর টেস্ট কেমন? ভালো টেস্ট। কপিস দিয়েছে? ওরা দিয়েছে 6 পিস। আচ্ছা, সসের টেস্ট কেমন আছে? সস এবং এই গ্রিন চাটনি দুটোই খুব ভালো। আচ্ছা দাদা, টেস্ট কেমন হয়েছে? টেস্ট খুবই ভালো, মোমোর টেস্টও ভালো, সসের স্বাদও ভালো, যেটা সুপটা, সুপটা খুবই ভালো। আচ্ছা, মানে এই বিএসআর এই সুপ কোনোভাবেই থাকে না। আচ্ছা, তো মোটামুটি অর্ডার করার কতক্ষণ পরে তোমরা এটা পেলে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমার পছন্দ মতো খাবার অর্ডার করে দিয়েছি। এখন দেখি দোকানের মালিক আমার জন্য খাবার বানাচ্ছেন, তাও আবার নিজের হাতে। তৈরি হচ্ছে গরম গরম চিলি চিকেন, স্পেশাল করে আমার জন্য, কারণ এই রেস্টুরেন্ট আমি প্রমোট করতে এসেছি। অনেক মশলাপাতি দিয়ে তৈরি হচ্ছে স্পাইসি চিলি চিকেন। ততক্ষণ আমি ভেতরে অপেক্ষায়। মিনিট পাঁচেক অপেক্ষা করার পর চলে আসলো আমার জন্য এগ চিকেন চাউমিন। আমায় বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। এই রেস্টুরেন্টের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হলো কাস্টমারকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। সুন্দর একটা প্লেটে আমাকে দিয়ে গেল এক চিকেন চাউমিন, যেটা দেখলে এক প্রকার কাস্টমারের মুখে জল চলে আসবে। সামনে সুন্দর এক চিকেন চাউমিন, বেশি অপেক্ষা না করেই মুখে তুলে নিলাম এই চাউমিন। শীতকালে গরম গরম চাও, যেটা থেকে ধোঁয়া উঠছে, এমন ডিশ কেই বা প্রত্যাখ্যান করবে? চিকেন চাউমিনের সাথে আমার অর্ডার করা ছিল চিলি চিকেন। চাও দিয়ে যাওয়া 2 মিনিট পরই চলে আসলো গরম গরম চিলি চিকেন, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। নরম গরম চিকেনের ওপর কাঁটা চামচ গেঁথে তুলে নিলাম চাউমিনের ওপর। এক কামড় মুখে দিতেই বুঝলাম আমি তো স্বর্গে আছি, এসাদের ভাগ হবে না। অন্যান্য কাস্টমার যখন আমার ভিডিও করা দেখতে ব্যস্ত, তখন আমি নিজের খাবারে কনসেন্ট্রেট করতে ব্যস্ত। এর টেস্ট যে কতটা সুন্দর সেটা না খেলে হয়তো বোঝাই যাবে না।
এখন জেনে নেব দোকানের ওনার তার হোটেল সম্বন্ধে কি বলছেন। নমস্কার দাদা, কেমন আছো? ভালো আছি। তো আজকে শপের মধ্যে কি কি জিনিস করছো? আজ আমাদের মেনুতে ছিল বিরিয়ানি, চিলি চিকেন, চিকেন কষা, এগ চিকেন রাইস, ফ্রাইড রাইস, জিরা রাইস, চিকেন পকোড়া, ললিপপ, চিকেন স্যাটে, এখনো অনেক কিছু, কাটলেট, মোগলাই, রোল, চাউমিন সবই ছিল। আচ্ছা, এটা কি কি বার দিন তোমার দোকান খোলা থাকে? সপ্তাহে শুক্রবার থেকে আপ টু বুধবার, শুধু অনলি ফর বৃহস্পতিবার বন্ধ থাকে। বৃহস্পতিবার বন্ধ থাকে, তাই তো? দোকান সকালবেলা বন্ধ থাকে নাকি? না, সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, ব্রেকফাস্টের মধ্যে কি কি আছে? ব্রেকফাস্টের মধ্যে হচ্ছে নান পরোটা, আলুর দম হয়, নালে অল্টারনেট সবজি আছে একটা কিছু, আর চিকেন কষা। আচ্ছা, তোমার এই শপেতে আছো আভাস রেস্টুরেন্টে, এটা তুমি ওনার, তো তুমি এই বিজনেসে কতদিন ধরে আছো? এটা মোটামুটি আমার 11 মাস রানিং। 11 মাস রানিং, প্রায় 1 বছর হতে চললো। হোম ডেলিভারির কোনো ব্যবস্থা আছে নাকি? হোম ডেলিভারি লোকালের মধ্যে সব ব্যবস্থা করা আছে, মানে এটা শুধু লোকালের মধ্যে অ্যাভেলেবল, তাই তো? আচ্ছা, তো হোম ডেলিভারি যদি কেউ নিতে চায় তো সেই ক্ষেত্রে তার জন্য কি আলাদা কোনো চার্জ আছে? না, চার্জ করা নেই, লোকালের মধ্যে কোনো চার্জেবল করা হয় না। তোমার দোকানের শপ নাম্বারটা যদি একটু বলে দাও। 8159094718। এবার ধরো আমি বললাম যে আজকে আমার এই রান্নাটা পছন্দ হয়েছে, তো বা আমি মাংস এনে দিলাম, তো তুমি একটু রান্না করে দাও, তো সেই ক্ষেত্রে কি কি প্রসেস আছে যদি একটু বলো। প্রসেস বলতে, যদি চিকেন নিয়ে যায় সেক্ষেত্রে 1 কেজি চিকেন কষাতে 120 টাকা নেওয়া হয়। আচ্ছা, এটা মজুরি হিসেবে নেওয়া হয়। মশলাপাতি কি তুমি দিয়ে দাও? মশলাপাতি আমার সব। আচ্ছা, মানে টোটাল রেডি করে দাও 120 টাকা। আচ্ছা, তোমার এই লোকেশনটা কোথায় এই শপের? মেমারি বিডিও অফিসের অপোজিটে। মোটামুটি একটা স্টেশন থেকে যদি আসি তো কিভাবে আসবো? স্টেশন থেকে টোটো ধরে আসতে হবে, মেমারি বিডিও অফিস বললেই হবে। মেমারি বিডিও অফিসের একদম ফ্রন্টেই আছে একদম আবাস কিচেন এন্ড রেস্টুরেন্ট। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো, যাতে এইরকম রেস্টুরেন্ট, হোটেল ও রেস্তোরাঁর ভিডিওর রিভিউ তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্যে বাই।